Morning guys, welcome back to my channel. তো আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখতেই পারছো, দেখো আমি রেডি হয়ে গেছি। তো আমি আজকে এক জায়গায় যাচ্ছি, তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাচ্ছি, চলো দেখতে থাকো। বাইরে অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছিল, তো যার কারণে আমি রাস্তার ভিডিওটা শুট করতে পারলাম না। আর এবার আমি চলে আসছি আজকে সিটি সেন্টারে। তো এখানে না আমার ফ্রেন্ডের একটা জিনিস ছিল আমার কাছে, তো ওর এখানেই ওর শপ আছে, তো এখানে আমি আসলাম ওকে জিনিসটা রিটার্ন করার জন্য। তো দেখে নাও তোমরা, এটা হলো সব থেকে বড় মল শিলিগুড়ির। আর আজকে তো অ্যাকচুয়ালি অত টাইম নেই যে আমি পুরো মলটা ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে। কোনো একদিন সময় নিয়ে যখন আসবো তখন তোমাদেরকে আমি পুরো মলটা দেখাই দেব। তো এখন আমি এদিক ওদিক কোথাও যাচ্ছি না, সোজা আমার বান্ধবীর ওখানে যাচ্ছি, তো ওর সাথে দেখা করার জন্য। অনেকক্ষণ থেকে অনেকদিন পরে অ্যাকচুয়ালি দেখা হলো, তো যার কারণে আমরা এক দু ঘন্টা বসে পুরো জমায় আড্ডা দিলাম। তো আড্ডা দেওয়ার পরে এবার আমরা যাচ্ছি একটু ওপরে, ওপরে বলতে গ্রাউন্ড ফ্লোরে, কারণ কি ওর যে শপটা সেটা বেসমেন্টে রয়েছে। তো এবার একটু ওপরে যাব, তো ওখানে একটু কাজ আছে, ওই কাজটা কমপ্লিট করার পরে তারপরে আমি চলে যাব ট্যাটু শপে। গ্রাউন্ড ফ্লোরে এসে দেখি হঠাৎ করে, মানে অনেক দিন পরে, আজকে দেড় থেকে দু বছর পরে একটা দিদির সাথে দেখা হলো, মানে অবাক হয়ে গেলাম ওকে দেখে। এই যে দেখো ফ্রেন্ডস, আমি দিদির সাথে আছি পুতুল দিয়ে, অনেক দিন পর দিদির সাথে দেখা হলো। আমি ভাবিনি যে দিদি এখানে আসবে বা কিছু। আমি এদিকে যাচ্ছিলাম আর কি, দিদি এই যে এখানে টিকিট কাটছে ও মুভি দেখবে বলে। তো যাকে তোমরা দেখতে থাকো, আগে আমি কী কী করছি সবই শো করবো। যাকে অনেকদিন পর পুতুলদের সাথে দেখা করলাম, তো দেখা করে আমাকে ভালো লাগলো, অনেক কথাবার্তা হলো। তো অ্যাকচুয়ালি কন্ট্যাক্ট নাম্বারটাও আমি চেঞ্জ করছিলাম, তো যার কারণে দিদির সাথে কোনোরকমভাবেই অ্যাটাচ ছিলাম না। আর দিদিও আমাকে ওই নাম্বারে ফোন করছিলো আর কি, যেটা আমার এখন আমি ইউজ করি না, তো যার কারণে আমাদের কোনো ইয়ে ছিল না, কথাবার্তা হয়নি। তো আজকে হঠাৎ করে ওকে দেখলাম, অ্যাকচুয়ালি আমি যখন যাচ্ছিলাম তো দিদি ওখানেই ছিল আর কি, তো দেখলাম, তো ভালো লাগলো অনেকদিন পরে। জানোই তো দেখা হওয়ার পরে কোনো পুরানা মানুষের সাথে, পুরানা ফ্রেন্ডের সাথে দেখা হলে ব্যাপারটাই মানে আলাদা হয়ে যায়, ফিলিংসটাই আলাদা আসে। তো যাকে আমার ভালো লাগলো কথা বলে। তো এবার আমি মেন যেই কাজের জন্য আসছিলাম ট্যাটু, তো সেখানে আমি চলে আসছি ট্যাটু শপে। তো এটা অ্যাকচুয়ালি আমি, আমার এখানে না একটা ফ্রেন্ড আছে সোয়াস্তি, তো ওর থ্রুতেই আমি এখানে আসছিলাম, তো যার কারণে এখানে এসে একটু আমি ডিসকাউন্ট পাইছি আর কি। তো আমি না এই যে ট্যাটুটা যে হাতে বানাচ্ছি, এটা অ্যাকচুয়ালি আমার সেকেন্ড টাইম, এটা আমি এর আগেও ট্যাটু বানিয়েছি, তো এবার এটা আমার সেকেন্ড টাইম হচ্ছে। তবুও ভয় লাগছিলো ভেতর থেকে, জানি না, ব্যথা 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 মতো সেই জিনিসটা নিয়ে, মানে একটা না ওটা মনের মধ্যে থাকেই যায়। কিন্তু যদিও খুব একটা আমাকে ব্যথা লাগেনি, কারণ কি খুবই সামান্য হালকা ফিল হয়। আর আমি এখানে বাটারফ্লাইয়ের ট্যাটু করছি, আর যেটাকে আমি অলরেডি আগেই সিলেক্ট করে রাখছিলাম। তো দেখতে থাকো, আমার তো ভালোই লাগলো ট্যাটুটা। এখন এটাকে আমাকে 2 উইক পর্যন্ত মেনটেন করে চলতে হবে, তো বলছে নাকি কোনো রকম ফেড বা কোনো কিছু হবে না, তো দেখা যাক রেজাল্ট আমি কেমন পাই। তো আশা রাখি যে রেজাল্টটা ভালোই পাবো, তো তারপরে কোনো কিছু প্রবলেম হলে তো আসবোই। আমার অনেক দিনেরই ইচ্ছা যে আমি বাঁ হাতে বা ডান হাতে আমি ট্যাটু বানাবো কোনো একটা জায়গায়, মানে ছোট্ট করে। তো ফাইনালি আজকে আমি মানে ট্যাটু বানাই নিলাম, আর এটা আমি আজকে কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করেই প্ল্যানিং হলো। আর না প্ল্যানিং করে অ্যাকচুয়ালি কেন যেন হয়ই না কোনো কিছু, কালকে জাস্ট কথাবার্তা হলো যে হ্যাঁ আজকে আমি যাব, তো আমি চলে আসলাম। তো ট্যাটুটা অলরেডি হয়ে গেছে, দেখে নাও উপরটা হয়ে গেছে, মানে মোটামুটি হয়ে গেছে। এবার এখানে কালার ফিল করবে, তো কালারটা দিয়ে দিলেই আমার কমপ্লিট হয়ে যাবে, দেখে নাও। তো ফাইনালি এবার কমপ্লিট হয়ে গেছে, কালারও ফিল করা হয়ে গেছে। আমাকে তো ভালোই লাগলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো এটা 1 ঘন্টা লাগলো আমার হতে টোটাল। তো এবার চলো, কিছু খাইনি কারণ কি পুরো খিদা পাইছে, ডিসাইড করতে পারছিলাম না অ্যাকচুয়ালি কী খাবো। তো লাস্টে পিৎজা হাটের দিকেই যাচ্ছিলাম, কি ওখানে এক ফোঁটা বসার জায়গা নেই কোথাও। অ্যাকচুয়ালি এখানে এতটাই ভিড় আজকে, অন্যদিন এমনি খালি থাকে, তো আজকে এত ভিড় যে জায়গা ছিল না।
তো কেএফসি থেকেও ঘুরে আসলাম, সেখানেও প্রচণ্ড ভিড়। তো এখানে সাবওয়ে নামে নতুন একটা শপ খুলছে, তো এখানেই। কি করতেছিলা তুমি? খুলতে পারবো না? আমি বাড়ি চলে আসি, এবার আমি ফ্রেশ হব। তো আমি যে এর জন্য খাওয়ার নিয়ে আসি প্রান্তিকের জন্য, তো খাওয়া স্টার্ট করে দিছে। দেখো কি খাচ্ছ? চকলেট কুকি, কিন্তু একদম অনেক টেস্টি। আচ্ছা, আরো তোমার জন্য খাওয়ার আনছি, তো দেখো এখানে হট ডগ আনছি। হট ডগ আমি কোনো খাই নাই এইটাও। হ্যাঁ, হট ডগ তুমি খাওনি এর আগে? মেয়ের আগে হট ডগ খাওনি? না তো। মিথ্যা কথা? না সত্যি কথা। খাইও মিথ্যা কথা। কতদিন খাইছি? তুমি বাড়িতে সারাদিন কি করছো? আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।